ইনস্টাগ্রামের মতো সেম কথাই, সবকিছু মার্কেট প্লেস কিংবা আপনার সেটা ফাইবার হোক আর টুইটার হোক, সবকিছুর একই কথা, সেম কথা। আপনার যে ইউজার নেমটা কিংবা এই নেমটা অবশ্যই ফাইবার রিলেটেড দিবেন, ইমেজগুলো আর এখানে যে কভার পিকটাগুলো এগুলো একটা ভালো মানের, আপনি যদি লোগো ডিজাইন হোক লোগো ডিজাইন দিয়ে একটা কভার পিক তৈরি করে দেবেন, টি শার্ট ডিজাইন হোক টি শার্ট ডিজাইন একটা কভার পিক তৈরি করে দেবেন, অবশ্যই প্রোফাইল পিকটা যাতে আপনার ফাইবারের প্রোফাইল পিকের মতো সেম থাকে এভাবে করে দিতে পারেন। এখানে এডিট অপশনে গিয়ে আপনার নামগুলো দেখেন, এখানে সব কিছু আপনি অ্যাড করতে পারেন, এখান থেকে দেন সেভ করে দিতে পারেন। প্রোফাইলে গিয়ে সব প্রোফাইলে সব কিছু দেখতে পারবেন, সব কিছু এডিট করতে পারবেন। প্রোফাইলে মূলত কাজ নাই সেখানে, মূলত আর যেটা হয়েছে আর ফাইবারের আমরা যেটা করি ফার্স্ট ফেসবুকটা, এটা হচ্ছে একটা ফেসবুকে মূলত আমরা পার্সোনাল কাজ ইউজ করা হয় বেশি, হ্যাঁ। আর যারা লিঙ্কডিনটা এটা প্রফেশনাল কাজ সবচেয়ে বেশি ইউজ করা হয়, প্রফেশনাল কাজগুলোতে সবচেয়ে বেশি ইউজ করা হয় লিঙ্কডিন আইডিটা। সেক্ষেত্রে লিঙ্কডিন আইডিটার ক্ষেত্রে যত বেশি ভালো করতে পারবেন মোটামুটি কাজের কাজ পর পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে লিঙ্কডিন আইডি থেকে আর টুইটার থেকে সবচেয়ে বেশি পসিবিলিটি থাকে, হ্যাঁ। তারা এখান থেকে হায়ার করে, এখান থেকে জবের আপনি হায়ার করতে পারবেন, আপনি জবের জন্য। হ্যাঁ স্যার, এখানে স্যার আমি ইনফরমেশন গুলো দিয়ে রাখছিলাম, কয়েক কিছু দিন পর পর জব অফার আসে কিছু কিছু। হ্যাঁ, জব অফার গুলো পাবেন, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা ভালো লাগে অ্যাপ্লাই করতে পারবেন, এটা ভালো একটা। আবার সবচেয়ে মজার বিষয় হলো এখানে আপনার ফ্রেন্ডগুলো আপনি যেটা সার্চ করেন না কেন এটা কান্ট্রি ওয়াইজ সার্চ করতে পারবেন, হ্যাঁ। সবচেয়ে এটাও ভালো ফেসবুকের মতো, ফেসবুকে করা যায় এমন কোনো কিছু। আর তো সব বললামই, আপনি যে অনুযায়ী কাজ করবেন সেই অনুযায়ী অ্যাকাউন্টটা সাজাবেন প্রোফাইল থেকে শুরু করে। আর আপনার যে কাজগুলো সার্চ করার ক্ষেত্রে অবশ্যই আপনার কাজের রিলেটেড সার্চ করবেন, যেমন আমি গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার নিয়ে সার্চ করি। দেখেন সার্চ করার ক্ষেত্রে এখানে ফিফল আছে, পোস্ট আছে, স্কুল আছে, ইভেন্ট আছে, গ্রুপ আছে, গ্রুপ আছে। প্রত্যেক কোনো গ্রুপে যদি ইয়ে করতে চান, মনে করেন এখানে জব, জবের জন্য কী আছে, গ্রাফিক ডিজাইনার কী জব আছে, দেখেন দারাজে একটা অ্যাপ্লিকেশন ইয়ে করছে, এক উইক আগে 1300 ভিউ হয়েছে, এখানে অ্যাপ্লিকেশন করছে কয়েকজন। কিন্তু দেখা যায় কি জব দেখছে 342 জন অ্যাপ্লিকেশন করছে, হ্যাঁ, এন্ট্রি লেভেলে। আচ্ছা, এখানে তার রিকোয়ারমেন্টগুলো আছে, আপনার জবের ডিসক্রিপশনগুলো আছে, এগুলো যদি হয় এখান থেকে আপনারা আপনার যে সিভিটা কিংবা কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন, হ্যাঁ। এখানে সব কিছু আপনার কোম্পানির নাম কী টাইপের দিতে পারেন, এখানে নাম দেওয়া আছে, জব টাইপ কী টাইপের জব করবে, রিমোট লিং পিএচআর কী, ডেট ফুস্টেড, জাস্ট আপনারা এখান থেকে মূলত ভালো একটা প্রফেশনাল, মানে প্রফেশনাল যে একটা প্রফেশনালে, হ্যাঁ, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইটগুলো আছে এর সাথে লিঙ্কডিনটা মোটামুটি খারাপ লাগে না, আমি যদিও কম ইউজ করি আমার কাছে খারাপ লাগে না, তার এনভায়রনমেন্ট আমার কাছে ভালো লাগে। এক ক্ষেত্রে সব কিছু করতে পারি, কানেক্টও করতে পারি, সব কিছু করতে পারি, কমিউনিকেশন করা যায়, এখান থেকে জব অফারও দেখা যায়, ইচ্ছা করলে জব অফারও পা মানে দিতে পারি আমি, তাই না? ডিরেক্ট মানে একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করা যায় আর কি, ডিরেক্ট এটাই। সেক্ষেত্রে আপনার আপনার অ্যাকাউন্টটা ওই লেভেলের থাকা উচিত সবার ক্ষেত্রে। সেম একই অবস্থা, আপনি এখান থেকে যদি আবার যদি এখান থেকে আপনি জবে গেলেন, যদি আপনি এর রিলেটেড কোনো গ্রুপে যান, গ্রুপ থেকে এগুলো অ্যাড করে নেবেন, গ্রুপে ঢুকে এখানে রিকোয়েস্ট করে জানাবেন, রিকোয়েস্ট করতে পারেন এখান থেকে, বুঝছেন। আর সবচেয়ে একটা ভালো একটা সিক্রেট কথা হলো, দেখি আমি গ্রাফিক্স ডিজাইন ফিফলগুলো কে আছে, আমি এখান থেকে ফিফলে যাই। এখানে আপনারা যখন দেখেন এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার বাংলাদেশি ঢাকার, এখানে লোকেশন আমি যদি ইউনাইটেড স্টেট দেই, শো রেজাল্ট, তারা ইউকেট গ্রাফিক ডিজাইনার, অথবা টি শার্ট গ্রাফিক্স কি দেওয়া যায়, যাই হোক এখান থেকে কারেন্ট যদি
যদি আপনার কোনো কিছু রিলেটেড হয় এন্ড সি অফ গ্রাফিক ডিজাইন সিইও যে কোনো একটা মার্কেট কোম্পানির নাম দিয়ে সার্চ করি আমি সি এস ইও দেখি দেখবেন যদি কোনো কিছু কোম্পানিগুলো যে গ্রাফিক্স রিলেটেড কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে মনে করেন এটা কন্ট্যাক্ট মার্কেটিং এস স্পেশালিস্ট তাকে ঢুকিয়ে আমি অথবা তার প্রোফাইল গুলো ঢুকে তার এখান থেকে আপনার যে রিলেটেড কাজগুলো করে তাদেরকে আপনি এখান থেকে কানেক্ট করতে পারেন, রিকোয়েস্ট পাঠাতে পারেন এই জবের জন্য। এখানে জব অফার ডিটেক এখানে বাটনও আছে, জব অফার, জব অফার থাকে, অনেক রিকমেন্ডেড করছে পরি গ্রামীণ ফোন, এখানে অনেকগুলো ইয়ার নাম আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা করতে পারেন, অথবা কান্ট্রিওয়ার সিলেক্ট করে বাইরের সাথেও তার আপনারা এখান থেকে জব অফার করতে পারেন। অনেক ক্ষেত্রে এমন বিগ বাজেটগুলো ফাইবার থেকেও পাওয়া যায়, এখান থেকেও করে যারা মাসিক জব করে আর কি। বাইরে অনেকে জব করে না, দেখবেন অনেক ফ্রিল্যান্সাররা গ্রাফিক ডিজাইনাররা বাইরেও একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে যায় যে আপনি আমার কাছে $1,000 প্রত্যেক মাসে আমি আপনার $1,000 দিব অথবা $500 দিব, আপনি আমাকে আমার এক মাসে আপনার স্যালারি $500, আমি যা ডিজাইন আপনার কাছ থেকে নিতে পারি, এমন একটা শর্ত সাপেক্ষে তারা নিয়ে নেয়, আপনাদের নিয়ে নিবে আর কি। যদি ভালো হয় সবাই এরকম স্যার এইখান থেকে ওইভাবে কন্ট্রাক্ট করে ফাইবার নিয়ে অর্ডারটা দিবে না এইখান থেকে দিয়ে কাজ করাবে, এখান থেকেও কাজ করতে পারে, হয়তো ফাইবার থেকেও কাজ করতে পারে। যারা পার্মানেন্ট হয়ে যায় তারা এখান থেকে নেয় না, তারা পার্সোনালিটি নিয়ে নেয়। তারা অবশ্যই 1 থেকে 10 তারিখের মধ্যে আপনার সব ইনফরমেশন তারা নিবে, কথা বুঝছেন, আপনার এ টু জেড, হয়তো আপনি স্যালারি দিলে আপনি কাজ করলেন না, তো সেই জন্য তারা তো আর আপনাকে খুঁজবে না, আপনাকে খুঁজে কই পাবে, সেই আপনার সব ইনফরমেশনগুলো তাদের কাছ থেকে নিয়ে নিবে, যাতে আপনাকে পরবর্তীতে কোনো তারা তারা চাইলে যাতে আপনার প্রপার স্টেপটা নিতে পারে আপনার প্রতি, কথা বুঝছেন, অত আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা শুরু করে সব ডিটেলস নিতে পারে, এগুলো সব কিছু একটা জবের জন্য যতটুকু প্রয়োজন, সিকিউর যা কিছু প্রয়োজন, সিকিউরিটি পারপাসে যা প্রয়োজন, সে তারা সব কিছু করতে পারে, নিতে পারে ইনফরমেশনগুলো, কথা বুঝছেন। তার ইনবক্স করে অথবা পেমেন্টের একটা মেথড ধরে দিবেন, কি পেমেন্ট উনি কিভাবে করতে চায়, সে যেভাবে চায়, যদি ওইভাবে পসিবল না হয় আপনি ওইভাবে করবেন। এখন তো সব দেশে ওয়েস্টার্ন মানি আছেই, ওদের কাছ থেকে বল যদি এখন ভালো ওয়েস্টার্ন মানিতে পাঠাতে পারে। যেভাবে আপনারা নিতে পারে আর কি, আচ্ছা মনে করেন এখানে যদি আমি নোটিফিকেশনে যাই, মনে করেন টু আদার্স ফর ইউনিভার্সারি, কেউ একদিন যদি আপনার এখানে ফলো করে অবশ্যই তার এখানে আপনার নোটিফিকেশন আসবে। হ্যাঁ, কম কয়েকদিন আগে ফলো করছে কিংবা মনে করেন ওনাকে আমি রিকোয়েস্ট পাঠাইছি, হ্যাঁ কানেক্ট, এখানে আপনি ডিরেক্টলি তাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন অথবা তার একটা অ্যাড নোটও দিতে পারেন, হ্যাঁ কোনো কিছু লিখতে পারেন। হ্যাঁ, আপনি সবচেয়ে বেটার হবে কি জানেন, সবচেয়ে বেটার হয় আপনার রিকোয়েস্ট সাথে না পাঠায় আপনি অ্যাড নোটে কিছু একটা লিখে দিলেন,
যেমন কি লিখতে পারেন, যদি সেটা হয় আপনার কোনো কাজ রিলেটেড, হ্যালো তার নাম ধরে, হ্যালো জহিরুল, জহিরুল, হ্যাঁ লেখা যায়, আই ফাউন্ড অ্যাজ এ, সে যদি হয় কোনো মার্কেট প্লেসের, সে যদি হয় কোনো কোম্পানি সিইও কিংবা কোনো ডিজাইনার, আই ফাউন্ড অ্যাজ এ, সাপোজ মনে করেন আমি তাকে দিতাম ডিরেক্টর, ডিরেক্টর বান কেমনে না কোম্পানির নেম নিতে পারেন, অথবা তার মার্কেট প্লেসের নাম দিতে পারেন, অথবা তার একটা শপ নেম দিতে পারেন, যেটা হোক মার্কেট ডিরেক্টর অফ কী দেওয়া যায়, অফ সাপোজ লিখলাম অফ ইউর ওন বিজনেস, কাজে রিলেটেড তাকে একটা প্রথম হাওয়া দিবেন, হাওয়া দেওয়ার পরে কোনো কিছুটা তার সম্পর্কে কিছু লিখে তখন আপনার সম্বন্ধে কিছু লিখবেন, আপনি কি করতেন, আই দেখেন আই এবল টু ডু এনি টাইপস অফ গ্রাফিক্স, গ্রাফিক্স রিলে ডিজাইন রিলেটেড ডিজাইনস, রিলেটেড ডিজাইন হবে না ডিজাইনস হবে, হ্যাঁ আই বিলিভ বি এল ই ভি ই এল ই আই ভি বিলিভ না, আচ্ছা আই বিলিভ দ্যাট শপ অর অফিস, মানে যেটা লিখে এমন কিছু একটা লিখবেন আর কি, লিখে সেন্ড করে দেবেন, তখন তার কাছে একটা নোটিফিকেশন যাবে, হ্যাঁ নোটিফিকেশন গেলে সে অবশ্যই দেখবে আপনার প্রোফাইলটা, ঘুরে ঘুরে দেখবে, এমনভাবে করতে পারেন, এটা করে এটা করলে মনে হয় ভালো হয়, খারাপ হয় না, শুরু থেকেও যদি কানেক্ট দিয়ে দেন এখানে দুইভাবে দিতে পারেন, সেন্ড করে সরাসরি তো চলে যাবেই, যদি একটা নোট আকারে পাঠান সেটা ভালো, সেটাও গেল কিংবা কিছু একটা লিখেও পাঠালেন, হ্যাঁ তার অ্যাট্রাকশনটা আপনার প্রতি আরও বেশি হবে, হ্যাঁ এখানে দেবেন দেখেন এখানে যেটা আছে এটাও লিখতে পারেন, এটা হ্যালো ওদের যেটা লিখলাম আই ফাউন্ড অ্যাজ এ অ্যাজ এ সিও এক্সপার্ট অ্যান্ড অলসো ওয়ার্ক উইথ অ্যামাজন, এটা লিখে এখানে শুধু পেস্ট করে দিবেন, পেস্ট করার পর বাকিটা আপনারা এখান থেকে লিখে নেবেন, হ্যাঁ আপনার আপনার যেটা মন চায় ওইটা আপনার মতো করে একটা সুন্দরভাবে একটা অল্প কয়েকটা 4-5 লাইনের মধ্যে কমপ্লিট করে দিয়ে দিবেন, সবাই বুঝতে পারছেন, মোটামুটি একটা ভালো একটা টেকনিক আর কি, এভাবে করতে পারেন, আর কারো কারো কাছে কারো কাছে কোনো বেটার আছে, বেটার কোনো ট্রিক্স আছে লিঙ্কডিনের জন্য, আর লিঙ্কডিনটা মূলত ইউনাইটেড স্টেটের কথা বলছেন যতটুকু জানি আর কি, লিঙ্কডিনটা মূলত এস্টাবলিশ করছে ক্রিয়েট করছে এটা ইউনাইটেড স্টেটের, তারাই
2000 সাল 2000 আশেপাশে সালের দিকে মনে হয় এটা লিঙ্ক